আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো, খালি সুইং করে খালি সুইং। পরাণ 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 এই সিনেমাটার জন্য বহু রিকোয়েস্ট আসছে, বাট যেহেতু কিছু সংখ্যক হলে সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছিল সেহেতু আমাদের বরিশালের হলে সিনেমাটা আসেনি। তো প্রথম সপ্তাহ পরেও সিনেমাটা আসেনি, দ্বিতীয় সপ্তাহ পরে সিনেমাটা আজকে হলে আসে। এর আগে আমি একটা ভিডিওতে মেনশন করেছিলাম যদি সিনেমাটা হলে আনা হয় আমি প্রথম দিন গিয়ে সিনেমাটা দেখব এবং রিভিউ করব। তো আজকে শুক্রবার, আজকে সিনেমাটা একদম প্রথম শোতে গিয়ে আমি এনজয় করি। আপনারা অলরেডি জানেন যে শুরু থেকে এই সিনেমাটা মাত্র 11টা হল পেয়েছিল, তো সেখান থেকে আজকে 2 সপ্তাহ পর এই সিনেমাটা মোটামুটি 55টা হল পেয়েছে। নাও কেমন ছিল পরাণ এখন সেটা নিয়ে কথা বলবো। এখানে প্রধান চরিত্রে ছিলেন শরীফুল রাজ, ইয়াশ রোহান এবং বিদ্যা সিনহা মিম। এর স্টোরিটা মূলত একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। এখানে বিদ্যা সিনহা মিম ইয়াশ রোহানকে খুবই পছন্দ করে এবং ভালোবাসে, অন্যদিকে শরীফুল রাজ সে আবার এই বিদ্যা সিনহা মিমকে খুবই ভালোবাসে। এই ক্যারেক্টার দুইটার ভিতর রাজের ক্যারেক্টারটা একটা বখাটে টাইপ ক্যারেক্টার যে সবসময় মারামারি নিয়ে ব্যস্ত থাকে, আই মিন পলিটিক্সের সাথে কানেক্টেড। অন্যদিকে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা একদমই জেন্টেল সভ্য ভদ্র টাইপ একটা ক্যারেক্টার। তো এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরির শেষ পরিণতিটা আসলে কি হয় সেটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই সিনেমাটি। সবারই এই সিনেমাটা নিয়ে ছোটোখাটো একটা কনফিউশন ছিল যে নয়ন বন্ড, মিন্নি এবং রিফাতের মার্ডারের যে ঘটনা সেই ঘটনা থেকে হয়তো এই গল্পটা ইনস্পায়ার্ড। এই ব্যাপারটা কিছুটা সত্যি আবার কিছুটা মিথ্যা, কারণ সেই গল্পটা থেকে এইটা ইনস্পায়ার্ড, বাট হুবহু সেই গল্পটা এখানে দেখানো হয়নি। এখানে অনেক এক্সট্রা এলিমেন্ট অ্যাড করা হয়েছে, অনেকগুলো ক্যারেক্টারদের দেখানো হয়েছে, তার ভিতর গল্পে বেশ বড়সড় একটা পরিবর্তন এনেছে। কিছুটা হয়তো সেই গল্পটা থেকে ইনস্পায়ার্ড, বাট একদম হুবহু সেই গল্পটার সাথে এটার কোনো মিল নেই। কমার্শিয়াল এলিমেন্ট এখানে অনেকগুলো দেখতে পাবেন, এখানে গান আছে, এক্সট্রা অনেক ম্যাটেরিয়াল আছে। গল্প বলার ক্ষেত্রে এখানে যে টেকনিকটা ফলো করা হয়েছে সেটা হলো সিনেমা শুরুতে ক্লাইম্যাক্সের কিছু দৃশ্য আপনাকে দেখানো হচ্ছে, সেখান থেকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুরো গল্পটা আপনাকে বলা হচ্ছে। এটা কিন্তু গল্প বলার বেশ পপুলার একটা টেকনিক। এখানে বিদ্যা সিনহা মিম এবং একজন পুলিশ ইন্সপেক্টর তারা দুইজনে গল্পটাকে আসলে অ্যানালাইজ করে এবং ফ্ল্যাশব্যাকের মাধ্যমে গল্পটা দেখানো হয়। তো এরকম স্টোরি টেলিংয়ের স্ট্রাকচার আপনারা KGF 2 দেখেছেন যেখানে দুইটা পার্সন বসে গল্পটা বলতেছে। এই গল্প বলার ক্ষেত্রে হয় কি, সাধারণ অডিয়েন্স আই মিন মাস অডিয়েন্স খুব সহজে গল্পটা বুঝতে পারে, কারণ গল্পটা একদম খুব সোজাসাপটাভাবেই বলা হয়। এই সিনেমাটার সবথেকে ভালো দিক হলো এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবাই বেশ ওয়েল ডেভেলপ। প্রধান যে তিনটা চরিত্র বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ এবং ইয়াশ রোহান, এই তিনটা ক্যারেক্টারকে আসলে সিনেমার প্রথম হাফে খুব যত্ন করে এস্টাবলিশ করা হয়েছে। প্রথম হাফটায় আসলে তেমন কোনো ক্লাইম্যাক্স দেখানো হয়নি, আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করবে সিনেমার দ্বিতীয় হাফে। তো দেখেন তাদের ক্যারেক্টারগুলোকে এমনভাবে যত্ন করে সামনে আগানো হয়েছে, একটা সময় গিয়ে চরিত্রগুলোর সাথে আপনি ইমোশনালি কানেক্টেড হবেন, দ্যাট ইজ পারফেক্ট ক্যারেক্টারাইজেশন। এইটা এই সিনেমার সবথেকে স্ট্রং দিক। এর বাইরেও অনেক ভালো ব্যাপার আছে, বাট এই ব্যাপারটা রায়হান রাফি খুব চমৎকারভাবে হ্যান্ডেল করেছে, যে কারণে ইমোশনাল যে অংশগুলো সেইগুলো মানুষকে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছে। এবং এখানে যে বখাটের রোলটা প্লে করে সে হলো শরীফুল রাজ। রাজের ক্যারেক্টারটা পুরো সিনেমায় ছিল একদম জলজ্যান্ত। আপনি যদি আপনার বাসা থেকে বের হন তো বাসার সামনে রাস্তার মোড়ে একটা বখাটের ছেলেকে যদি আপনি দেখতে পান, সেই বখাটের ছেলের সাথে এই রাজের ক্যারেক্টারটার কোনো তফাত নেই এবং তার স্ক্রিন প্রেজেন্স ছিল এত চমৎকার, কিছু কিছু সিকোয়েন্সে তার অভিনয় দেখলে আসলে আপনার জোশ এসে যাবে। তো এই ছেলেটা স্ক্রিনে যত সময় ছিল স্ক্রিনটা একদম কাঁপায় রাখছে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত। অন্যদিকে বিদ্যা সিনহা মিম, তার হয়তো অনেক বেশি কাজ আমি দেখিনি, বিদ্যা সিনহা মিমের আমি বেশ কিছু নাটক দেখেছি, তো তিনি এর আগে যে সিনেমাগুলোতে অভিনয় করেছে তেমন কোনো সিনেমা আমার দেখা হয়নি। তার নাটকে যে আমি অভিনয় স্কিল দেখেছি এই সিনেমায় তিনি তার একদম সেরাটা দিয়েছে। একজন অভিনেতা বা অভিনেত্রী থেকে কিভাবে ভালো অভিনয় বের করে নিতে হয় সেটা আই থিঙ্ক রায়হান রাফি খুব ভালোভাবে জানেন, যেটা এই সিনেমার মাধ্যমে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন। ইয়াশ রোহানের ক্যারেক্টারটা তার অবস্থান থেকে একদম ঠিকঠাক ছিল, তো একটা ভদ্র ছেলের যেরকম হওয়া উচিত তিনি একদম সেই অবস্থানেই ছিল। এই ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার ভিতর আলোচিত হলো দিন দ্য ডে এবং এই পরাণ। এবং এই দুইটার বাজেটই আপনারা জানেন, একটার বাজেট হলো 100 কোটি এবং এই পরাণের বাজেট মাত্র 60 লাখ টাকা, যেটা সিনেমা দেখার সময় আপনি বুঝতেই পারবেন না যে এত স্বল্প বাজেটে এত সুন্দর একটা সিনেমা তারা এক্সিকিউট করেছে। অনেক সিন আছে, যেমন বৃষ্টির একটা দৃশ্য আছে সেটা একদম রিয়েল বৃষ্টিতে ধারণ করা হয়েছে, হয়তোবা তারা ওই বৃষ্টির জন্য অপেক্ষা করেছে ওই শটটা নেওয়ার জন্য। এইরকম বেশ কিছু ইফোর্ট তারা দিয়েছে তাদের কাজে এবং তাদের যে রিসোর্স ছিল
তারা সেটা ঠিকঠাকভাবে ব্যবহার করেছে। লাইটিং হোক, ক্যামেরা কাজ হোক, কোনো সিকোয়েন্স দেখলে আপনার আসলে চিপ ফিল হবে না। তো দেখেন, একটা সিনেমা যখন আমরা দেখা শেষ করি এবং সিনেমাটা যদি ভালো হয় তখন আমরা সিনেমাটার বাজেট নিয়ে কথা বলি, বাট যদি কন্টেন্টটাই খারাপ হয়, সিনেমাটার বা কন্টেন্টটার যদি কোনো কোয়ালিটি না থাকে, তখন কিন্তু বাজেটটা আসলে কোনো ম্যাটার করে না। সাধারণ একজন দর্শক হিসেবে সিনেমার কোয়ালিটি আমার কাছে ম্যাটার করে। একটা সিনেমার বাজেট যদি 200 কোটিও হয় এবং সেটার যদি আদৌ কোনো কোয়ালিটি না থাকে, সেটা কিন্তু মানুষ হজম করবে না। যে ব্যাপারটা আপনারা সাউথ, বলিউড বহু সিনেমার ক্ষেত্রে দেখেছেন, একদম ডিজাস্টার হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, সিনেমা নির্মাণে কি বাজেটের কোনোই দরকার নেই? অবশ্যই আছে ভাই। আমাদের দেশে আমরা একটা সিনেমা নির্মাণের জন্য অনেক বাজেট পাই না, সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, হলের দিক মানুষ একদমই যাচ্ছে না। সেখান থেকে এই বাজেটটাকে আমরা যদি একটা এক্সকিউজ না বানাই, এরকম অল্প বাজেটে সিনেমা নির্মাণ করি, দেন মানুষ হলমুখী হবে। এবং শুধুমাত্র 60 লাখ টাকা দিয়ে যে এত চমৎকার সিনেমা নির্মাণ সম্ভব, সেটা আপনি এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের উচিত এরকম সিনেমা আরও নির্মাণ করা এবং মানুষদের হলমুখী করা। আপনি যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকেও তাকান, দেখতে পাবেন যে তারা খুব স্বল্প বাজেটে বেশ চমৎকার মুভি নির্মাণ করতেছে, এবং এর ফলে পরিচালক, প্রোডিউসার, এদের ভিতর একটা কনফিডেন্স বাড়তেছে, মানুষ হলমুখী হচ্ছে। তো তারা তাদের সিনেমার বাজেট কিন্তু আস্তে আস্তে বাড়াই ফেলতেছে। কুম্বালাঙ্গি নাইট সিনেমাটার বাজেট ছিল শুধুমাত্র 6.5 কারোর, বাট সিনেমাটা ইনকাম করে 39 কারোর। তো দেখেন, এত স্বল্প বাজেটের একটা সিনেমা এত হিউজ পরিমাণে একটা ইনকাম যখন তুলে আনে, তখন কিন্তু প্রোডিউসারের ভেতর অন্যরকম একটা কনফিডেন্সের জন্ম নেয়। আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম সিনেমার দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটা সিনেমায় একের পর এক ফ্লপ খাচ্ছে, একের পর এক ফ্লপ খাচ্ছে। সেখানে প্রোডিউসার তো টাকা ইনভেস্ট করতে ভয় পাবেই। একটা সময় তারা 6.5 কারোর বাজেটের সিনেমা নির্মাণ করেছে এবং এখন তারা গ্রুপের মতো এত বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে সাহস পাইতেছে। বাট আপনি বাংলাদেশের দিক তাকান, কোনো প্রোডিউসারই কিন্তু টাকা ইনভেস্ট করতে চাইবে না। সুতরাং আমাদের উচিত এরকম স্বল্প বাজেটে ঠিকঠাক সিনেমা নির্মাণ করা। যদি মানুষ হলমুখী হয়, আমরাও একটা সময় বিক্রমের মতো সিনেমা নির্মাণ করতে পারবো। সেই জন্য আমাদের আসলে প্রতিনিয়ত এইরকম সিনেমা নিয়ে কাজ করতে হবে, মানুষদের হলমুখী করতে হবে। আপনার মনে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে সবসময় মালায়ালাম সিনেমার সাথে কেন বাংলা সিনেমার কম্পেয়ার করি? এই দুই ইন্ডাস্ট্রির সিনেমার বাজেট প্রায় কাছাকাছি থাকে, সেই কারণে বারবার এই ইন্ডাস্ট্রির সাথে বাংলা সিনেমার কম্পেয়ার করা হয়। আমাদের দেশে যে একদম ভালো সিনেমা হয় না তা কিন্তু না। গিয়াসউদ্দিন সেলিম বেশ গুণী একজন পরিচালক, বাট তার সিনেমাটা এমনভাবে নির্মাণ করা হয় যে সিনেমাটা দেখতে আসলে সিনেমা মনে হয় না, কিছুটা টেলিফিল্মের মতো মনে হয়। কারণ লাইটিং, ট্রিটমেন্ট সবকিছুর ভিতর সিনেমাটিক কোনো ব্যাপার থাকে না। এই কারণে তার সিনেমাগুলো দেখবেন ওটিটিতে বেশ ভালো চললেও হলে এক সপ্তাহ পরই আসলে তারা নামায় ফেলে। এর কারণ হলো, দেখেন, ওইসব কন্টেন্টের স্টোরি বেশ ভালো হলেও পুরো ট্রিটমেন্টটা সেরকম সিনেমাটিক হয় না, এবং এই ব্যাপারটা মানুষ হলে গিয়ে হজম করতে চায় না, কারণ তার কাছে অনেক ওটিটি অ্যাক্সেস আছে। বাসায় বসে এইসব কন্টেন্ট হজম করতে সে বেশি পছন্দ করে। অন্যদিকে দেখেন, এখন কিন্তু বাংলাদেশে তেমন কোনো কমার্শিয়াল হিরো নেই যার নাম শুনলেই মানুষ হলের দিক দৌড় দিবে। যারাও আছে তারা আসলে কন্টেন্টের নামে প্রতিনিয়ত একদম গার্বেজ বানায় যাইতেছে। এই কারণে মানুষ হলে গেলেও সিনেমা দেখে তৃপ্তি পাচ্ছে না। তাদের হয়তো হলে টানার ক্ষমতা আছে, বাট কন্টেন্ট দিয়ে মানুষকে স্যাটিসফাই করার ক্ষমতাটা তাদের এখনো হয়নি। আর একটা ব্যাপার হলো, এইসব সিনেমার কোনো অরিজিনালিটি নেই, কারণ এইসব সিনেমার গল্প হয়তো সাউথ থেকে চুরি করে আনা অথবা বলিউড সিনেমা থেকে চুরি করে আনা। তো মানুষ তো অলরেডি এই সিনেমাগুলো দেখেই ফেলছে। তো এই যে একটা বাংলা সিনেমা ফ্লেভার, এই ফ্লেভারটা এই সিনেমায় আসলে আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি একটা বলিউড সিনেমার দিকে তাকান, সেটা দেখেই আপনি বুঝতে পারবেন এটা একটা বলিউড সিনেমা, কারণ তাদের সেরকম কিছু ম্যাটেরিয়াল আছে। অন্যদিকে সাউথের ফিল্ম দেখেন, তাদেরও কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এইটা একটা সাউথের ফিল্ম। বাট বাংলা সিনেমায়, মেইন স্ট্রিম সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকেই ক্রিয়েট করতে পারেনি, কিন্তু রায়হান রাফির কাজে একটা সিগনেচার থাকে। তিনি থ্রিলার জোনে বেশ ভালো খেলতে পারেন, সেখান থেকে এইরকম একটা মেইন স্ট্রিম সিনেমা নির্মাণ করা তার বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল। যদিও এর আগে বেশ কয়েকটা সিনেমা তিনি নির্মাণ করেছেন, পোরামন 2, আরও একটা সিনেমা আছে দহন নামে। তিনি যে অল্প বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন সেটার জন্য তিনি সত্যি প্রশংসার দাবিদার। আমি প্রত্যাশা করতেছি ওটিটির পাশাপাশি তিনি মেইন স্ট্রিম সিনেমায়ও বেশ ভালো কিছু কাজ আমাদের উপহার দেবেন এবং আরও রেগুলার হবেন এখানে। আচ্ছা, এটার মিউজিক প্লেলিস্টের ব্যাপারে বললাম না, তো এখানে যে গানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গান ছিল সিকোয়েন্স অনুযায়ী একদম সুইটেবল। কয়েকটা গান আসলে আপনার মাথার ভিতর বাজতে থাকবে যখন আপনি সিনেমাটা শেষ করবেন, স্পেশালি একটা গান আমার খুবই ভালো লেগেছে। তো ওভারঅল এই পুরো সিনেমাটা ছিল একটা ডিসেন্ট ফিল্ম। রেগুলার আমরা মেইন স্ট্রিম সিনেমায় যেসব সিনেমা দেখি, পচা গার্বেজ সিনেমা, সেখান থেকে এই সিনেমাটা ফার ফার বেটার অবস্থানে ছিল। এবং আমি বলবো আপনি সিনেমাটা দেখুন, আপনার কাছাকাছি যদি কোনো হলে সিনেমাটা চলে আপনি সেখানে যান, সিনেমাটা দেখুন। এবং অলরেডি যদি কেউ সিনেমাটা দেখে ফেলেছেন সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কাছে সিনেমাটা কেমন লাগলো। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।